প্রবোধচন্দ্রদ্বয় নাটক। প্রবোধচন্দ্রদ্বয় নাটকের লেখক হচ্ছে শ্রীকৃষ্ণ জ্যোতি মিশ্র, শ্রীকৃষ্ণ জ্যোতি অন্তস্থ জ্যোতি জ্যোতি মিশ্র। মাথায় রাখবে সংস্কৃত সাহিত্যে, বিশেষ করে রূপকধর্মী সাহিত্যে বা প্রতীকধর্মী সাহিত্যে যত নাটক রয়েছে, প্রতীকধর্মী নাটকগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে শ্রীকৃষ্ণ জ্যোতি মিশ্রের প্রবোধচন্দ্রদ্বয়। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে প্রতীকধর্মী নাটক কী বা রূপকধর্মী নাটক কী, ইংরেজিতে যাকে বলে অ্যালিগোরিক্যাল প্লে, ALLEGORICAL, অ্যালিগোরিক্যাল প্লে। হোয়াট ইজ অ্যালিগোরিক্যাল প্লে? কাকে প্রতীকধর্মী নাটক বলে বা রূপকধর্মী নাটক বলে? তাহলে কেনই বা শ্রীকৃষ্ণ জ্যোতি মিশ্রের প্রবোধচন্দ্রদ্বয় একটি প্রতীকধর্মী নাটক? প্রথমেই বললাম প্রবোধচন্দ্রদ্বয় হচ্ছে শ্রীকৃষ্ণ জ্যোতি মিশ্রের একটি প্রতীকধর্মী বা রূপকধর্মী নাটক বা অ্যালিগোরিক্যাল প্লে। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে অ্যালিগোরিক্যাল প্লে বা প্রতীকধর্মী নাটক কাকে বলে। সংস্কৃত নাট্যশাস্ত্রে নাটকের গঠন, নাটকের রচনারীতি বা নাটক কয় প্রকার, এ নিয়ে আলোচনা আমরা ইতিপূর্বেই পেয়েছি। আমরা জানি নাটক হচ্ছে 10 প্রকার। নাটক মত প্রকরণম ভান ব্যয়গ সমবকার ডিমা ইহা মৃগঙ্ক বৃত্তঙ্ক প্রহসনমিতি রূপকানি দশ প্রকার রূপক। নাটকের গঠন আমরা নাটকের গঠনও জানি, ঠিক আছে। নাটকম ভাবে পঞ্চসন্ধি সমন্বিতম, 5টা সন্ধি থাকবে, ইত্যাদি ইত্যাদি। শ্রেণীবিভাগ পেয়েছি, রচনারীতি পেয়েছি, নায়ক সম্পর্কে আলোচনা আমরা সাহিত্য দর্পণের 6ষ্ঠ পরিচ্ছদে আমরা অনার্সে হয়তো পড়েছি। খ্রিস্টপূর্ব যুগ থেকে, খ্রিস্টপূর্ব যুগ মানে খ্রিস্টের জন্মের পূর্ববর্তী যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত, মধ্যযুগের শেষ অবধি বহু বিচিত্র ঘরানার নাট্য রচনা বা নাট্য আলোচনা যদিও আমরা পাচ্ছি, কিন্তু রূপকধর্মী বা প্রতীকধর্মী নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু প্রায় সমস্ত সমালোচকরাও, নাট্য সমালোচকরা কিন্তু নীরব। কেউ কিন্তু খুব একটা প্রতীকধর্মী বা রূপকধর্মী নাটকের বৈশিষ্ট্য কী, এর ক্যারেক্টারিস্টিক কী, এর বৈশিষ্ট্য কী, কীভাবে সূচনা হলো, এই নিয়ে কিন্তু কেউ বলেননি কিছু। প্রাচীন সমালোচকরাও খুব একটা কিছু বলছেন না, আধুনিককালের সমালোচকরাও কিছু বলছেন না। কিন্তু দেখো, খ্রিস্টপূর্ব যুগ থেকে নাটক তৈরি হয়েছে। আমরা যদি ভাসকে ধরি, কালিদাসকে ধরি, তাহলে এদের থেকেই প্রথম নাটকের সূত্রপাত হচ্ছে একদম মধ্যযুগ পর্যন্ত, 12th century BC পর্যন্ত। মোটামুটিভাবে বহু বিচিত্র ঘরানার নাটকের স্বাদ আমরা পেয়েছি, তার সম্পর্কে আমরা আলোচনা পেয়েছি, যেটা মূলত চতুর্দশ শতাব্দীতে সাহিত্য দর্পণের 6ষ্ঠ পরিচ্ছেদ আলোচনা করেছেন। কিন্তু রূপকধর্মী নাটক সম্পর্কে সবাই কিন্তু নিশ্চুপ। আধুনিক যুগের অ্যালিগোরিক্যাল বা অ্যাবসার্ড নাটকের সাথে, কি বললাম, ওই যে সিদ্ধ চট্টোপাধ্যায় অথকিম, ওই যে বলেছিলাম ওখানে বাদল স্বর্গ অ্যাবসার্ড নাটক, দেখো অথকিমটাও একটা কিন্তু প্রতীকধর্মী নাটক, কিন্তু যেখানে ক খ গ ঘ ঙ আর আ দীর্ঘ এই 7টা ক্যারেক্টারের আড়ালে অন্য একটা তথ্য পরিবেশিত হচ্ছে, অন্য একটা গণতন্ত্রের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ পরিবেশিত হচ্ছে, গণতন্ত্রের প্রতি মানুষের একটা ব্যঙ্গ বিদ্রুপ বা লেখকের ব্যঙ্গ বিদ্রুপ প্রতিপাদিত হচ্ছে। তাহলে অথকিমও কিন্তু একটা প্রতীকধর্মী একটা নাটক বা অ্যাবসার্ড নাটক বা থার্ড থিয়েটারের মধ্যে বা ব্রেস্ট বা বেক্টের এ এফেক্ট বা অ্যালিয়েনেশন এফেক্টের সাথে যুক্ত। আধুনিক যুগে যেটা অ্যালিগোরিক্যাল বা অ্যাবসার্ড নাটকের উদ্ভব নাটকের সাথে, কিন্তু প্রাচীন এই প্রতীকধর্মী নাটকের কিছু কিন্তু সাযুজ্য কিন্তু অবশ্যই রয়েছে, ঠিক আছে। কারণ এই সমস্ত নাটক রচনাগুলোতে, কোন সমস্ত এই প্রতীকধর্মী নাটক রচনাগুলোতে নাট্যকার নিজের বক্তব্যকে সাধারণভাবে ডাইরেক্ট উপস্থাপিত না করে, যেমন কালিদাস অভিজ্ঞান শকুন্তলম লিখতে গিয়ে যা বলতে চেয়েছেন দুষ্যন্ত শকুন্তলা প্রেমোপাখ্যানকে ডাইরেক্টভাবে বলে, দুষ্যন্ত শকুন্তলা অনুসূয়া প্রিয়ঙ্গদা ভরতের নাম দিয়ে, সর্বদমনের নাম দিয়ে ডাইরেক্ট বলছেন। কিন্তু প্রতীকধর্মী নাটকগুলোতে নাট্যকার কী করবেন, নিজের যেটা অভিপ্রেত, তার যা বিবক্ষা, সেটা সাধারণভাবে উপস্থাপিত না করে, প্রত্যক্ষভাবে উপস্থাপিত না করে কিছু প্রতীক, কিছু সংকেত, কিছু কিছু মনোবৃত্তির দ্বারা সেগুলো বোঝাতে চান।
বহুদিন যাবৎ আমাদের ধারণা ছিল যে শ্রীকৃষ্ণের প্রবোধচন্দ্রদ্বয় থেকেই হয়তো প্রথম সংস্কৃত রূপক বা প্রতীকধর্মী নাটকের স্টার্ট হয়েছে। অনেকেই মনে করতেন, দীর্ঘদিন ধরে আমরা মনে করতাম যে শ্রীকৃষ্ণ জ্যোতি মিশ্রের প্রবোধচন্দ্রদ্বয় হচ্ছে একটা মাইলস্টোন কিছুর ক্ষেত্রে, প্রতীকধর্মী নাটকের ক্ষেত্রে। সেখান থেকে হয়তো প্রথম সংস্কৃত সাহিত্যে প্রতীকধর্মী নাটকের জন্ম হলো। কিন্তু লুডার্স হচ্ছে একজন বিদেশি একজন সাহিত্য সমালোচক, প্রখ্যাত সাহিত্য সমালোচক, বিশেষ করে সংস্কৃত সাহিত্য সমালোচক। লুডার্স সারিপুত্র প্রকরণ এবং আরও দুটো যখন নাটকের খণ্ডিত অংশ আবিষ্কার করলেন, ধারণাটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। অশ্বঘোষের সারিপুত্র প্রকরণে কিন্তু আমরা দেখতে পেলাম যে সেখানেও কিন্তু প্রতীকের আড়ালে নাট্যকার নিজের কথাকে, নিজের তত্ত্বকে, কোন একটা ধর্ম, কোন একটা দর্শনের কথাকে তিনি পরিবেশিত করতে চেয়েছেন। তাহলে লুডার্স সারিপুত্র প্রকরণ এবং আরও দুটো নাটকের খণ্ডিত অংশ এবং আবিষ্কার করলেন, সেই ধারণা কিন্তু পরিবর্তন হয়ে গেল। খণ্ডিত নাটক দুটির একটি বৌদ্ধ ধর্মের মাহাত্ম্যকে অবলম্বন করে রচিত, স্বাভাবিকভাবে প্রতীকধর্মী নাটক বললেন না, কিন্তু ওই যে লুডার্স যে দুটো নাটক আবিষ্কার করলেন সেই নাটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের মাহাত্ম ক্ষেপিত হচ্ছে। কিন্তু লেখক কিন্তু একবারও বলছে না, কিন্তু আমি বৌদ্ধ ধর্মের মাহাত্ম ক্ষেপণের জন্য, ওই লেখক কিন্তু একবারও বললেন না আমি বৌদ্ধ ধর্মের তত্ত্বকে প্রতিস্থাপিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য এই প্রতীকধর্মী নাটকটি লিখলাম, একবারও কিন্তু বললেন না। এবং দুঃখের বিষয়, এর রচয়িতার নামও আমরা পাচ্ছি না, যারা লুডার্স এটা আবিষ্কার করলেন। শুধু দেখতে পাচ্ছি যেটুকু অংশ আমরা পাচ্ছি, শুধু দেখতে পাচ্ছি এই নাটকের একটি দৃশ্যে তিনটে ক্যারেক্টার বুদ্ধি, কীর্তি, ধৃতি নিজেদের মধ্যে কথোপকথন করছে। সেই কথোপকথনের মধ্যে বৌদ্ধ দর্শন এবং বুদ্ধদেবের কথা আসছে, পরবর্তী অংশটা কিন্তু বিনষ্ট হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় যে এই নাটকগুলো ছাড়া একাদশ শতক পর্যন্ত কোনো প্রতীকধর্মী নাটকের উল্লেখ পেলাম না। বেদব্যাসের মহাভারত এবং পুরাণে কিছু কিছু প্রতীকায়িত আখ্যানের মাধ্যমে দার্শনিক তত্ত্বের বিশ্লেষণ আমরা কিন্তু বা আলোচনা কিছু কিছু পাচ্ছি, যেমন ভাগবত পুরাণের অবলম্বনে ভাগবত পুরাণে পুরঞ্জনের রূপ আখ্যান, পুরঞ্জনের আখ্যানকে অবলম্বন করে পরবর্তীকালে দু একটি নাটক আমরা পাচ্ছি, যেমন কৃষ্ণদত্তের পুরঞ্জন চরিত এবং হরিদাসের রচিত পুরঞ্জন নাটক। কিন্তু আমরা দেখব এই প্রতীকধর্মী নাটকগুলোকে অ্যালিগোরিক্যাল প্লেতে মূলত যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো মানব মনের কতগুলো অমূর্ত বৃত্তি, যেমন কাম, রতি, তৃষ্ণা, ক্ষুধা, হিংসা, এগুলোই কিন্তু নিজেদের মধ্যে কথোপকথন করছে। এগুলোর মাধ্যমে কিন্তু নাট্যকার তার মানসিক ভাবাবেগ, তার চিন্তন, তার বিবক্ষা, তার অভিপ্রেত বিষয়, তার ধর্ম দর্শন সম্পর্কে, মনোবিজ্ঞান সম্পর্কে তার যে চিন্তাভাবনা, স্বকীয় চিন্তাভাবনা, স্বকীয় মতবাদ, এই চরিত্রগুলোর মাধ্যমে প্রকাশ করছেন। এবং এই চরিত্রগুলোই কিন্তু, এই মানব মনের অমূর্ত ভাবগুলোই কিন্তু একটা চরিত্ররূপে আত্মপ্রকাশ করছে, যেন এই চরিত্রগুলো নিজের ভাবধারাকে প্রকাশ করছে, তাই কি? তা তো নয়। যেমন কালিদাস যখন অভিজ্ঞান শকুন্তলম লিখছেন, তার যে ভাবধারা, তিনি যেন শৈব ছিলেন, তার সেটা পরিষ্কারভাবে তার যেটা এই নাটকের মাধ্যমে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা দুঃসন্দর শকুন্তলা অনুসারে অপ্রিয়ংবদের মাধ্যমে প্রকাশ করেছেন। কিন্তু এই নাটকগুলোতে মানব মনের অমূর্ত ভাবগুলোর মাধ্যমে, এই মানব মনের অমূর্ত ভাবগুলোকে তিনি যেন মূর্ত করে দিয়েছেন, একটা জীবন্ত করে দিয়েছেন, তাদের মুখ দিয়ে কথা বলিয়েছেন নাট্যকার, এই প্রতীকধর্মী নাটকের রচয়িতারা, দিয়ে নিজের ভাবধারা, নিজের ধর্ম, নিজের দর্শন, নিজের মনস্তত্ত্বের ভাবকে কিন্তু ওই প্রতীকধর্মী নাটকের মাধ্যমে কিন্তু প্রকাশ করছেন। ঠিক আছে, একাদশ শতক পর্যন্ত। এবং আরেকটা মাথায় রেখুন, বৈদিক সাহিত্যে কিন্তু কিছু কিছু এই অমর্ত ভাবগুলোকে বৈদিক সাহিত্যে কিন্তু দেবতারূপে কল্পিত হয়েছে। এই যে মানব মনের যে বিভিন্ন অমর্ত ভাবগুলো, যেমন ক্ষুধা, হিংসা, করুণা, মুদিতা, এগুলো কিন্তু অনেক বৈদিক সাহিত্যে অনেকাংশে কিন্তু একটা দেবতারূপে কল্পিত হয়েছে বা পূজিত হয়েছে।
একাদশ শতক পর্যন্ত, কিছু কিছু একাদশ শতকের পর থেকে এই রূপকধর্মী নাটকের ট্রেন্ডটা স্টার্ট হলো, ঠিক আছে। এবং এই নাটকগুলো বিদগ্ধ পাঠকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করলেও নাট্যমঞ্চে কিন্তু সেইভাবে প্রয়োগ করা হলো না এই প্রতীকধর্মী নাটকগুলোকে। কিন্তু দুঃখের কথা কী জানো তো, সাধারণ নাটকগুলো যেমন অভিজ্ঞান শকুন্তলম, মৃচ্ছকটিক, মালবিকাগ্নিমিত্রম, মুদ্রারাক্ষস বা উত্তররামচরিত, এই নাটকগুলো কিন্তু নাট্যমঞ্চে অভিনীত হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্যমঞ্চে, সর্বভারতীয় পরিষদের বিভিন্ন নাট্যমঞ্চে অভিনীত হয়েছে। কিন্তু এই নাটকগুলোতে, এই সাধারণ নাটকগুলোতে নাট্যকার যা বলতে চান, গল্পের ছলে যেটা বোঝাতে চান, সেটা সাধারণ পাঠকরা কিন্তু বুঝতে পারে, সেখানে কিন্তু একটা দুর্বোধ্য ভাব থাকে না, সেখানে কোনো দার্শনিক তত্ত্ব প্রতিষ্ঠা করা থাকে না। কিন্তু প্রতীকধর্মী নাটককে ওই নাট্যকার একটা নিজস্ব দার্শনিক সত্তাকে, না দার্শনিক তত্ত্বকে, নিগূঢ় কঠিন কঠিন তত্ত্বগুলোকে গল্পের ছলে যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে সেটা প্রকাশ করার চেষ্টা করেন, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা দুর্বোধ্য। আমরা অভিনয় দেখতে গেছি, আমাদের কিন্তু দেখবে খুব একটা, খুব বেশি, আমরা অনেকেই সিনেমা দেখতে ভালোবাসি, কিন্তু অনেকেই কিন্তু আমরা আর্ট ফিল্মটা দেখতে উপভোগ করি না। কারণ কি, ওর মাধ্যমে ওই ডিরেক্টর তার কিছু অমর্ত ভাবগুলো কিন্তু প্রকাশ করতে চান, যেগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, পাতা পড়ছে, ঝড় বইছে, পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে, বসন্তকাল চলে এসছে, পাতা ঝরে পড়ছে, এটা চলছে, বারবার চলেই যাচ্ছে চলে যাচ্ছে। কিন্তু এর মাধ্যমে নাটককার কী বলতে চেয়েছেন সেটা যদি আমরা যদি বিদগ্ধ না হই, আমরা যদি সেই সিনেমার মধ্যে না প্রবেশ করি, আমি বুঝতে পারবো না। প্রতীকধর্মী নাটকগুলোর সমস্যা এখানে, এখানে নাট্যকার নিজের একটা নিগূঢ় দার্শনিক তত্ত্বকে প্রকাশ করতে বেশি উৎসাহী হন, যত না উৎসাহী হন যে পাঠককে গল্পের দ্বারা মোহিত করতে, নাট্যের দ্বারা মোহিত করতে, বুঝতে পেরেছ? ফলত সাধারণ পাঠকের কাছে এটা বাধা হয়ে দাঁড়ায়। আমি অভিজ্ঞান শকুন্তলম দেখতে গেছি নাট্যমঞ্চে, আমি অথক্যুম দেখছি, অথক্যুম দেখার মধ্যেও কিন্তু দেখো একটা ভাবধারা কিন্তু রয়েছে, বামপন্থীদের একটা ভাবধারা তার মধ্যে প্রচ্ছন্নভাবে রয়েছে, কিন্তু সেটা পড়ে আমি আনন্দ পাচ্ছি, পাঠকদের উপভোগ হচ্ছে। কিন্তু এই প্রবোধচন্দ্রের মতো নাটক যেখানে শুধু দার্শনিক সত্তাতে একমাত্র উপকরণ, সেইটাকে প্রকাশ করাই, উপস্থাপিত করাই শ্রীকৃষ্ণ জ্যোতি মিশ্রের মতন যারা যারা রূপকধর্মী নাট্যকার রয়েছেন একমাত্র উদ্দেশ্য, তাহলে তো পাঠক সেটা নিতে পারবে না। নাটকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্লেজার, আনন্দ প্রাপ্তি, নাটক দেখে যে চোখ দিয়ে জলও পড়ে সেটাও আনন্দ প্রাপ্তি। কারণ নাটকে বা সাহিত্যে দুঃখ বলে কিছু হয় না, সবই আনন্দ, আনন্দ সাগরে আমরা সবসময় নিমজ্জিত। আর নাটকে শ্লীল অশ্লীল ভালগারিটি বলে কিছু হয় না,